মান্থ আমি লগ পাম আর এইবার যিখিনি কথা আলোচনা করিম অহা ছয় মাহ প্রত্যেকে দুই মিনিট তিনি মিনিট করে সময় লৈ মোক বুঝাব লাগিব যে হয় আমি প্রথমবার যিখিনি সিদ্ধান্ত লৈছিল সেইখিনি আমার কার্যকরী করা হল নেক্সট টাইম যিখিনি আমি ডিসিশন লৈছিল সেইখিনি থার্ড টাইমত আহি কব লাগিব যে হয় এইখিনি আমি কার্যকরী করিল সো ফার্স্ট হয় না নহয় মই নাজানো বাট সার্টেনলি দিস ইজ নট দ্য লাস্ট এখন শেষ নহয় এনেকুৱা কনফারেন্স আমি পাই থাকিম আমি কনফারেন্সত কথা বতৰা পাতি থাকিম সকলোৰে কাম হৈছে সুপারভাইজৰী অর্থাৎ তেওঁলোকে আপোনালোকৰ কামবিলাক পৰ্যবেক্ষণ কৰিব লাগে পলিসি বনাব লাগে ইনস্ট্রাকশন দিব লাগে গাইডেন্স দিব লাগে কিন্তু কৰবাত ডিজিপিও যদি কেস এটা ক্র্যাক করে ই কিন্তু রেজিস্টার হব লাগিব এখন থানা আৰু দশ বছৰলৈকে আমি কোনোবা এটা সাপোজ আমি আজি কোনোবা এটা ডাঙৰ ৰেকেট এটা আমি কৰবাত ড্ৰাগছ এটাই ধৰিলোঁ ধৰা দিনটোৰ কথা বেলেগ কিন্তু ধৰা দিনটোৰ পৰা কনভিকশ্যনলৈকে কোনে লৈ যাব লাগিব অফিচাৰ ইনচাৰ্জ বা অচিসকলে ইয়াক কনভিকশ্যনলৈকে কনভাৰ্ট কৰাব লাগিব আগতে আমি অসমৰ গোটেই অফিচাৰ ইনচাৰ্জসকল চেঞ্জ কৰিছোঁ মেবি দুই এজনক বাদ দি আমি গোটেইবিলাকে পৰিৱৰ্তন হৈছোঁ আৰু এভৰি টু ইয়াৰ্ছ অচিসকল ঘূৰিব তাৰমানে ইয়াত এছপিক কৈ ডিজিপিক কৈ মোক কৈ একো কথা নাই আমি এটা প্ৰচেষ্টা কৰিছোঁ যে কোনেও যাতে এখন জিলাত নাথাকে দুই বছৰৰ মূৰে মূৰে সি ট্ৰান্সফাৰ হয় আৰু ট্ৰান্সফাৰ হওঁতে এফিচিয়েঞ্চি বা এফিচিয়েঞ্চি বুলি কওঁতে আমি যাক বুজোঁ কনভিকশ্যন হ'ল কেছ ডিছপ'জেল হ'ল মানুহৰ লগত ডিলিংছ হ'ল এই গোটেইবিলাক চাই অফিচাৰসকলক আমি প্ৰত্যেক দুবছৰৰ মূৰে মূৰে আমি পৰিৱৰ্তন কৰিম সেইকাৰণে আপোনালোক য'ত গৈছে তাত বুজি ল'ব যে আপোনালোক দুবছৰৰ কাৰণে গৈছে কোনো এছ পিয়েও আপোনালোকক দুবছৰৰ ওপৰত নাৰাখে ডি জি পিয়েও আপোনালোকক দুবছৰৰ ওপৰত নাৰাখে কিন্তু আপোনালোক ক'ৰ পৰা ক'লৈকে যাব এই সিদ্ধান্তটো এছ পি বা ডি জি পিয়ে ল'ব তাত আমাৰ কোনো ভূমিকা নাই অৰ্থাৎ এজ এ চিফ মিনিষ্টাৰ মই নাজানো কোনজন মানুহ ক'ত কাক ক'ত ট্ৰেঞ্চফাৰ কৰিছে ইয়াত ক্ৰাইম হ'ব নালাগে মোৰ থানা এৰিয়াত বেয়া কাম থাকিব নালাগে কাৰণ বেয়া কাম আৰু পুলিচ ক' এক্সিষ্ট কৰিব নোৱাৰে বেয়া কাম আৰু পুলিচ একেলগে থকাটো সম্ভৱ নহয় য'ত বেয়া কাম থাকিব তাত পুলিচ থাকিব নোৱাৰে য'ত পুলিচ থাকিব তাত বেয়া কাম হ'ব নোৱাৰে এইটোৱে হৈছে আটাইতকৈ ডাঙৰ মটো আজি যদি কোনোবা এখন থানাত এৰিয়াত কোনোবা এজন মানুহে যদি ইলিচিট লিকাৰ পায় কোনোবা এজন মানুহে যদি তীৰৰ দোকানত তীৰ কিনিব পায় কোনোবা এজন মানুহে যদি ৰেপ কৰি সাৰি যাব পাৰে কোনোবা এজন মানুহে ডকাইতি কৰি সাৰি যাব পাৰে সেইটো আমাৰ ফেইলৰ তাত যুক্তিৰ কথা একো নাই বোলে মই অমুকটো বন্ধ কৰিব নোৱাৰোঁ চব বন্ধ হ'ব পাৰে কালি যদি ৰাতিপুৱা অচিয়ে কৈছে যে এইটো কাম ইয়াত হ'ব নালাগে ৰাতিপুৱা হ'ব নালাগে ইমানখিনি মৰেল অথৰিটি অচি থাকিব লাগিব যেতিয়া অচিয়ে কৈছে কালিৰ পৰা ইয়াত তীৰ চলিব নালাগে নালাগে মানে নালাগে আৰু তাত লগাৰ প্ৰশ্নটো আহিব নোৱাৰে যদি লাগে যদি চলিছে তাৰমানে অচিজনে কম্প্ৰমাইজ কৰিছে উইথ হিজ ইউনিফৰ্ম কাৰণ দুটা বস্তু একেলগে থাকিব নোৱাৰে দুইটাৰ অনুমতি অবিহনে থাকিব পাৰে নেকি কওকচোন যদি এখন জেগাত এটা চুলাই মতে হওক ডাবুল গুটিয়ে হওক তীৰে হওক আপোনালোকে অনুমতি নিদিলেতো থাকিব নোৱাৰে কোনোবাই যদি কয় ছাৰ মই গমেই নাপালোঁ আৰে ৰাস্তাই যেতিয়া মানুহে গম পায় আপোনালোকে কিয় গম নাপাব তাৰমানে আমি গম পাওঁ
কিন্তু কিবা কিবি কম্পালশনত আমি তাক রাখিব লাগে। আজিৰ পৰা সেই কম্পালশনৰ পৰা আপোনালোক মুক্ত না, কাবাক আপোনালোকে এইটো কথাত সুধিব লাগে না, কাবাক আপোনালোকে কথাৰ কাৰণে আপোনালোক কাবাৰ ওচৰত দায়বদ্ধ। বেয়া কাম মোৰ থানা এৰিয়াত নহব, আর তার কারণে যদি মোক সিনিয়র কোনোবা সিনিয়র অফিসার আহিলে তেওঁক ভাল করে চাহ খুৱাটো মোৰ ডিউটির ভিতর নপরে, কোনোবা সিনিয়র অফিসার আহিলে মোৰ এইটো ডিউটির ভিতর পরে যে স্যার যাবার মোৰ গোটেই কেটা কেসত মই চার্জশিট দি দিলো, স্যার মোৰ কোনো চার্জশিট পেন্ডিং নাই, স্যার মোৰ ইয়াতে অমুকে রেপ করেছিলে তাক মই এইটো ব্যবস্থা করি, মোৰ ইয়াতে অমুকে অমুক কৰিছিলে তাৰ মই এই ব্যৱস্থা কৰিলো। আপোনালোকে কি এক্সপ্লেনেশ্যন দিব লাগিব, ভাতৰ লগত মাংস খোৱালে নে মাছ খোৱালে সেইটো নহয়, কেইটা কেছ ডিসপোজ কৰিলে, কেইটা কনভিকশন হল, কেইখন চাৰ্জশ্বীট দিলে, তাকহে আপোনালোকে উত্তৰ দিব লাগিব। অসম পুলিচে এগেইনষ্ট মিলিটেন্সি আমি যি ধৰণে কাম কাজ কৰি ভাৰতৰ ভিতৰতে আমি এটা নাম অর্জন করছো, এতিয়া পুলিশিং আমি খুব সুন্দর নাম এটা অর্জন করব। যুনে রেপ করে ছালীক যুনে ধর্ষণ করে তার জাতি যি নহক কিয় তার লগত কোনো ধরনের স্পেয়ার নহব, কোনো ধরনের স্পেয়ার নহব। আজি মো কোনোবাই কৈ আছে যে যোৱা কেইদিনমানত পুলিশৰ পৰা মানুহ পলাইছে, গুলি খাইছে, পেটার্ন হৈ গৈছে নেকি, সেইটোতো পেটার্ন হ'ব লাগে, দেট শুড বি দা পেটার্ন। কোনোবাই যদি পুলিশৰ আৰ্মছ লৈ পলাব খোজে সি আকৌ ইফালে ৰেপিষ্ট, কোনোবাই যদি পুলিশক লৈ যাওঁতে ক্ৰাইম ডিস্কভাৰ কৰিব লৈ যাওঁতে যদি পলাব খোজে পুলিশে তাকতো বুকুত গুলি মাৰিব নালাগে, কিন্তু ভৰিত গুলি মৰাটোতো লয়ে কয়। তাত অসম পুলিশে কোনো ভয় কৰিবলগীয়া নাই, কিন্তু নিৰপৰাধী মানুহ এজনক যেতিয়া তই টকা দে টকা নিদিলে তোক মাৰি, সেইটোত ভয় কৰিবলগীয়া আছে। আজি দুজন মানুহক কিডনেপ কৰি লৈ গৈছে, পুলিশক ৰিটালিয়েট কৰিছে, পুলিশে তাক সহায় নকৰিলেতো পুলিশক নিজে মৰিব লাগিব দেখোন। কিন্তু এই যিটো আইনে আমাক যিখিনি কাম কৰিব অনুমতি দিছে সেই কামখিনি করার আগতে আমার কনসিয়েন্সত আমি ক্লিয়ার থাকিব লাগিব যে আমি যেটু করছো সেইটো আমি ফর দা পাবলিক করছো, ইয়াত আমার কোনো ইন্টারেস্ট নাই, আমার ইয়াত কোনো ইন্টারেস্ট নাই, আমার নিজের ইন্টারেস্ট নাই, ইয়াত জনকল্যাণের কারণে রাইজর কারণে আমি টাফ একশন আমি লবলগীয়া হয়েছে। থানা এরিয়াত যেতিয়া এটা দুটা এক্সেম্পলারি মানুহে পানিশমেন্ট পাব, কনভিকশন পাব, রেপ নুলাই, রেপ করা মানুহ নুলাই, মানুহৰ মনত এটা ধারণা আছে যে রেপ হব, রেপর পিছত কম্প্রোমাইজ হয়ে যাব, কম্প্রোমাইজ হলে থানার কেসটো না যাবই, চার্জশিট নহবই। ইজনক যেতিয়া রেপ করার পিছত এজন মানুহ যেতিয়া ফ্রিলি ঘুরি ফুরে জেলৰ পৰা ওলাই আহে চার্জশিট নিদিয়ার কারণে, তেতিয়া আৰু এজন মানুহে রেপ কৰিবৰ কাৰণে ইন্সপিরেশন পায়। রেপ কেসত আমি কিয় আমি চার্জশিট দিব নোৱাৰো, তাতো মাত্র দুই পান্নাহে লিখিব লাগে। ডক্টৰৰ পৰা রিপোর্টখন লাগে, আইউটনেস লাগে, দুই পান্নার চার্জশিট এখন কোর্টত দিব লাগে তিনি মাহৰ ভিতৰত। এখন থানা এরিয়াত কেইটা রেপ কেস হয় মাহত, তিনটা, চারিটা, পাঁচটা, পাঁচটা কেসর চার্জশিট লিখিবৰ কাৰণে আমি লিখিব লাগিব, কারণ মোর মাক রেপ করেছে, মোর ভন্টিক রেপ করেছে, মোর ছোৱালীক রেপ করেছে। সেই ছোৱালীজনীয়ে মোর মা নহয় জানো, মোর ভন্টি নহয় জানো, মোর নিজের ছোৱালী নহয় জানো। তিনি পেজর পান্না লিখিবৰ কাৰণে, তিনিটা পেজ লিখিবৰ কাৰণে আমাক কোনো বহুত সময়ৰ কথা নাই, মোর বহুত কেস পড়ি আছে। আর গরুর ফালে তো নাচাবই, গরুর সমান ভগবান কোনো নাই, গরুয়ে আমাক গাখীর দিছিল, গরুয়ে আমাক গোবর দিছিলে, গরুয়ে আমাক খেতি কৰিছিলে, ট্রেক্টর ওলার আগতে মোৰ দেউতাক কাৰ পৰা জিয়াই আছিলে, গরুর পৰা জিয়াই আছিলে, দেউতা যদি জিয়াই নাথাকিলে মই জিয়াই থাকিলোহেঁতেন নেকি,
আমার এনেকুয়া হয়ে গেল যে আমি গরুর ব্যবসায়টো আমি নামি করিল, ড্রাগসও আমার হাতে দিয়ে হওয়া আরম্ভ করিল। এইটো ক্রিমিনেলে অসিক ভয় করিব লাগিব আর সাধারণ মানুষে বিশেষ দুখিয়া মানুষখিন আপনার আশ্রয় স্থল বলে ভাবিব। এজনী মহিলাক যেতিয়া কোনোবাই রেপ করিব খুজিব, তাই দৌড়ি দৌড়ি আহি থানাত পাব, তাই ভাবিব নালাগিব যে থানাত সোমালে আকৌ মোক কোনোবা ওলোটাই রেপ করে দিব নেকি। যে এটা বিপদর বাহিরে এটা বিপদত সোমাই যাম নেকি, মানুষজনীয়ে ভাবিব লাগিব যে যেতিয়া আপনালোক মোর ওসর আহিব চার্জশিট নীল করে আহিব। সবে পারিব ডান রেপ মার্ডার আর্মস ড্রাগস এই গোটেইখিনি কেস আমার প্রায়োরিটি, আর গরুটো কেসে হব না, গরুটো কোনো চুর হবই নালাগে, গরুর উপর কেসে হব নালাগে। যে আমার অ্যাপয়েন্টমেন্ট পলিটিক্যাল নহয়, কিন্তু ডেমোক্রেসিত এমএলএ মন্ত্রী সকলক রেসপেক্ট করা, সিনিয়র অফিসারক রেসপেক্ট করা আমার দায়িত্ব। কিন্তু রেসপেক্ট করে কোনোবা এজন মানুষের পুলিশ ভেরিফিকেশন লাগে ফোন করিম আমি করে দিম, কোনোবা এজন মানুষে চাকরি পাইছে, কোনোবা এজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনোবা জায়গা কিবা একটা ক্রাইম হয়েছে, তেও ফোন করেছে যে পুলিশ পঠাই দিয়ে আমি পুলিশ পঠাই দিম। কিন্তু ক্রিমিনেলর লগত কম্প্রোমাইজ নহয়, ক্রিমিনেলর লগত বেয়া কামর লগত চিফ মিনিষ্টারে কলেও আপনাদের কম্প্রোমাইজ নকরিব। ময়ো মানুষ, কেতিয়াবা ভুলতে ময়ো ফোন করে দিব পারো যে অমুক ট্রাকখন এরি দিয়ক না বলে, নকরিব আপনাদের। সকল মানুষে টেম্পটেশনত আহে, কেতিয়াবা মোকো মোরো কোনোবাই মানুষে কলে বা মোরে অন্তরত কিবা এটা জাগ্রত হয়ে গেল, ময়ে ফোন করে দিল ফট করে যে অসি এই ট্রাকখন এরি দিয়কছেন, আপনাদের কব স্যার ইয়াত তো বেয়া বস্তু আছে, আপনি এই কনফারেন্সত কইছিল এরি দিব নালাগে বলে।